কম্পিউটার কোর্স পার্ট ফোরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা এই পার্ট ফোরে, বেসিক কম্পিউটার কোর্সের পার্ট ফোরে, যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো পেইন্ট। একটা সফটওয়্যার আছে উইন্ডোজের, একটা বিল্ড ইন সফটওয়্যার। এই সফটওয়্যারটা উইন্ডোজের সব ভার্সনেই থাকে, উইন্ডোজ 7 বলেন, 10 বলেন, বা আগের যে ভার্সনগুলো ছিল সব ভার্সনে এই সফটওয়্যারটা ওরা বিল্ড ইনভাবে দিয়ে দিয়েছে ছবির যে বেসিক কাজগুলো করার জন্য। আপনি যদি ছবির কাজ করতে চান বা পেইন্টের কাজ করতে চান, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন। আজকে আমি এই পেইন্টের A to Z দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, শুরু করা যাক। তো পেন্ট যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করার জন্য আপনার আপনাদের উইন্ডোজের যে সার্চ বক্স থাকে, সেই উইন্ডোজের সার্চ বক্সে আপনি যদি কি বলে উইন্ডোজ 7 ইউজ করেন, তাহলে দেখবেন বাম সাইড এখানে সার্চ দেওয়ার একটা অপশন থাকবে। তো সেখানে লিখবেন PAINT, পেন্ট। এই যে যে পেন্টটা, এটা লিখবেন। লেখার পর একটা সফটওয়্যার ওপেন হবে, এটাই সেই পেন্ট সফটওয়্যার। তো এই সফটওয়্যার মাধ্যমে আমরা ছবির কাজ করতে পারবো, বা ছবির যে বেসিক কাজগুলো থাকে, টেক্সট এডিট, টেক্সট দেওয়া, বা বিভিন্ন ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা এটার ড্যাশবোর্ড বা ইন্টারফেসের সাথে পরিচিত হই। তো আমরা এক একটা কাজ করবো আর এক একটা টুলসের সাথে এখানে পরিচিত হব। তো প্রথমে এখানে যেটা আছে, এটা আছে ফাইল এবং আছে হোম। তো আমরা হোমে সবসময় থাকবো, ফাইলের ব্যাপারটা আমরা লাস্টের দিকে দেখাবো। তো প্রথমে হলো ফাইল। এটা হলো আপনি যদি যেটা বলেন আপনার টাইম লাইন বা হোয়াইট বোর্ড, আপনি এখানে আপনার পেইন্টের কাজগুলো করতে পারবেন। তো প্রথমে আছে, এখানে আছে দেখেন পেস্ট, মানে হলো আপনার যদি কোনো কপি করা ছবি থাকে এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন। আর একটা কথা হলো, কপি করা ছবি মানে কোনগুলো, আপনি যদি স্ক্রিনশট নিয়ে থাকেন আপনার কম্পিউটারের বা ল্যাপটপের, তো আপনারা হয়তো বা অনেকে জানেন না কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আপনার কিবোর্ডের দেখবেন PRTSC নামে একটা উপরে, সবচেয়ে উপরে একটা বাটন আছে, বা কি আছে PRTSC, সেই কীটা আপনি যদি একবার প্রেস করেন বা একবার চাপেন, তাহলে কিন্তু আপনার যে ডেস্কটপের যে মনিটরটা আছে, সেই বা ল্যাপটপের মনিটরটা আছে, সেটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর এখানে আপনি Ctrl V দিলেই কিন্তু এটা অটোমেটিকই পেস্ট হয়ে যাবে। তো আপনারা এভাবে Ctrl V দিয়ে বা সে যে কোনো একটি স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে পেস্ট করতে পারেন, সেই জন্য এটা পেস্ট এখানে দেওয়া আছে। তারপর আছে কাট কপিগুলো, আমরা পরে দেখাবো। এখন আছে হোম। হোমে যাওয়ার পর এখানে আছে দেখেন সিলেক্ট। সিলেক্টে আপনি যদি একবার ক্লিক করেন, তো সিলেক্ট ক্লিক করার পর দেখেন সিলেক্ট শেপস আছে, আছে রেক্ট্যাঙ্গেল সিলেকশন। রেক্ট্যাঙ্গেল সিলেকশন মানে বর্গাকৃতির যে আপনার সিলেকশনটা হবে সেটা। তো আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গেল সিলেকশন ক্লিক করি, সিলেক্ট ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা কার্সরের একটা সিলেকশন করার একটা আইকন আসছে। তো আমরা যদি এখন মাউসের লেফট মানে হলো বাম সাইডের যে সাইডটা আছে সেখানে চেপে ধরে আমরা যদি মাউসটা নাড়া একটু টেনে ধরি, তাহলে দেখবেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল তৈরি হয়ে গেছে। তো এই এই টুল, এই রেক্ট্যাঙ্গেল দাগটা দেওয়ার জন্য আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট রেক্ট্যাঙ্গেল সিলেকশনে গিয়ে আপনি এখানে মাউসের যে বাম পাশের যে চাপ দেওয়ার লেফট সাইডের ক্লিক করে আপনি টান দিলে এটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। তো এটা গেল রেক্ট্যাঙ্গেল টুল, আপনি কিভাবে সিলেক্ট করবেন। তারপরে আছে এখানে ফ্রি ফ্রম সিলেকশন, এটা অটোমেটিক সিলেকশন করে দেবে, আপনি যত দাগ দিবেন। আপনি দেখা এ দেখেন ফ্রি ফ্রম সিলেকশন দিলাম, আপনি যত আপনি রেক্ট্যাঙ্গেল টুল যেমন চারিদিক দিয়ে সমানভাবে আপনি নিজের মন মতন করতে পারছেন, এটা আপনি আপনার যে শেপটা হবে আপনি যেভাবে দিবেন সেভাবে এটা ওর মন মতন এটা করে নেবে। এটা হলো ফ্রি ফ্রম সিলেকশন। তারপর আছে সিলেক্ট অল, আপনি যদি সিলেক্ট অল দেন আমার এখানে যে সাদা পেজটা আছে এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এই সিলেকশন টুলটার মানে হলো আপনি আপনার যে হোয়াইট বোর্ড পেজটা আছে এই পেজের আপনি কতটুকু অংশ আপনি এখানে সিলেক্ট করতে চাচ্ছেন, কোনো কাজের জন্য আপনি এই কতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন, সেই জন্য কিন্তু আমাদের এই টুলটা ইউজ করতে হয়। তারপর আছে ক্রপ। আপনারা যারা মোবাইল ফোন ইউজ করেন তারা জানেন আসলে ক্রপটা
কি জন্য ব্যবহার করা হয়। ক্রপ মানে কোনো একটা ছবি বা পিকচার আপনি যে কোনো সাইড থেকে কেটে ফেলবেন সেটাকে ক্রপ করা বলে। তো আমি যদি এখানে ক্রপে ক্লিক করি, এখানে রেক্টাঙ্গেল টুল দিলাম, তারপরে ক্রপ ক্লিক করলাম, তাহলে কিন্তু আমি যে যতটুকু এরিয়া আমি সিলেক্ট করছিলাম, আমি ক্রপ দেওয়ার পরে কিন্তু ততটুকু এরিয়া আমার কেটে আরগুলো কিন্তু ফেলে দিয়েছে। মানে হলো আমি এই এইটুকু শুধু ক্রপ করতে চাইছিলাম, সেজন্য আমি সিলেক্ট করে ক্রপে ক্লিক করছি, তো সেটা ক্রপ হয়ে গেছে। মানে বাকিটুকু ফেলে দিয়েছে, আমি যেটুকু সিলেক্ট করেছিলাম সেইটুকু রেখে বাকিটুকু ফেলে দিয়েছে। এটাই হলো ক্রপের কাজ। তারপর আছে রিসাইজ। আপনি যে এই যে পিকচারটা আছে, আপনি মনে করেন এটা আপনার একটা ছবি বা পিকচার, তো এটাকে আপনি রিসাইজ করবেন। তো রিসাইজ করার জন্য এখানে আছে, দেখেন রিসাইজ একটা অপশন আছে। আপনি রিসাইজে ক্লিক করলে এখানে আপনার পার্সেন্টেজ ভাবে আপনি রিসাইজ করতে পারবেন, 100% দিবেন, হরিজেন্টিয়াল ভাবে কত পার্সেন্ট দিবেন, ভার্টিক্যাল ভাবে কত পার্সেন্ট দিবেন। আর যদি আপনি পিক্সেল হিসেবটা বুঝেন তাহলে আপনি পিক্সেল এখানে দিতে পারেন। তো পিক্সেল দেওয়ার জন্য আপনি হরিজেন্টাল ভাবে কত পিক্সেল দিবেন আর ভার্টিক্যাল কত পিক্সেল দেবেন। হরিজেন্টাল মানে আপনি পাশাপাশি, মানে পাশে কতটুকু দিবেন, আর ভার্টিক্যাল লম্বালম্বি আপনি কতটুকু দিবেন। তো আমি এখানে দেখেন হরিজেন্টাল আছে 451, মানে আমাদের যে এই যে যে হোয়াইট পেজটা এটার সাইজ যেটা আছে এখানে লেখা আছে। তো আমি পিক্সেল এখানে আমি 1200 করে দিই, 1200 দিলাম, 1280, 1280, আর ভার্টিক্যাল দিলাম আমি হলাম 720। তো দেওয়ার পর দেখেন এই যে আমার পেজটা কিন্তু রিসাইজ হয়ে গেল, বা আমি যতটুকু চাইছিলাম আমার পিকচারটা কিন্তু অতটুকু হয়ে গেছে। তো তারপরে আসছে দেখেন রোটেট। আপনি একটা সিলেক্ট করে আমি রেক্টাঙ্গেল টুল দিয়ে এইটুক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে রোটেট করতে পারবো, মানে হলো আপনি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি আপনি যেভাবে ইচ্ছা আপনিভাবে কিন্তু রোটেট করতে পারতেছেন। তো দেখেন এখানে আছে রোটেট রাইট, মানে ডাইন দিকে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তো 90 ডিগ্রি হয়ে গেল। তারপর আছে লেফটে 90 ডিগ্রি দিলাম। তারপর আছে দেখেন রোটেট 180, মানে হলো 180 ডিগ্রিভাবে এটা হয়ে যাবে। তো তারপর আছে ফ্লিপ ভার্টিক্যাল, তারপর আছে ফ্লিপ হরিজেন্টাল। তো আপনি এখানে আপনার পছন্দ মতন আপনি কিন্তু এটা রোটেট করতে পারবেন। তারপরে তারপরে যে অপশনটা আছে এটা হলো পেন্সিল। আপনি পেন্সিল দিয়ে আমরা আসলে কী করি, বিভিন্ন জিনিস আঁকা আঁকি করি। আপনিও এখানে পেন্সিল দিয়ে বিভিন্ন জিনিস আপনি আপনার মন মতন আঁকতে পারবেন। তো পেন্সিল সিলেক্ট করার পরে আপনি এখানে দেখেন আপনি মন মতন আপনি এখানে আর্ট করতে পারতেছেন, বা আপনি কিছু লিখতে পারতেছেন, আপনার মন মতন করতে পারতেছেন। তো এখানে আছে দেখেন ব্রাশ, আপনি যখন পেন্সিলটা নেবেন আপনি কিন্তু এখানে ব্রাশটা সিলেক্ট করতে পারবেন আপনার মন মতন, দেখছেন। তো পেন্সিল নিলাম, পেন্সিল নেওয়ার পর আমরা তারপর আছে ইরেজার টুল। মানে হলো আপনি ইরেজার মানে মুছুনি, আপনার সবাই জানি। তো আপনি এখানে এটা মুছতে পারবেন। তো মুছার জন্য এখানে দেখেন আমাদের এখানে কালার ওয়ানে আছে হলো ব্ল্যাক কালার, তার মানে হলো আমরা যদি এখন এখানে এটা মুছতে যাই তাহলে কিন্তু আমাদের এই সাদা কালারটা মুছে এখানে কালো কালার হয়ে যাবে। তো আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে সাদা, তো আমরা এখানেও সাদা কালার দেবো। সাদা কালার দেওয়ার জন্য আমরা কালার ওয়ান সিলেক্ট করে এখানে দেখেন অনেক কালার আছে, তো আমরা এখানে সাদা কালারটা সিলেক্ট করে দেবো। সাদা কালারটা সিলেক্ট করার পর আমি এখন আমার এখানে যতগুলো দাগ আছে আমি এখানে মুছতে পারবো, সবগুলো সাদা হয়ে যাবে। তো দেখেন সাদা হয়ে গেছে। তো এটার আমাদের যে ইরেজারের সাইজটা এটা কিন্তু খুবই ছোট, তো আমি এখান থেকে সাইজ বড় করতে পারবো। এই দেখেন বড় করতে পারতেছি, এই যে এখানে সাইজ আমি আপনি যদি ছোটো দেন তাহলে ছোট হবে, বড় দিলে বড় হবে। তো আমি এখানে সাইজ বড় দিয়ে আমি এটা কিন্তু মুছতে পারবো। এই দেখেন এই যে দেখছেন আমি এখান থেকে রাবার, মানে আমরা যা খে বলি, এখান দিয়ে কিন্তু আমরা মুছতে পারবো, আমাদের দাগগুলো সব মুছতে পারবো। তো তারপর আছে এটা হলো কালার পিকার। আমরা যা এখানে যে কালারগুলো আছে আমরা যে কোনো এক জায়গায় যে কালারটা প্রয়োজন সেই কালারটা এখানে সিলেক্ট করা আছে কালার ওয়ানে। আমি যদি এখন এটা কালার পিকার যেখানে দেব সেই কালারটা ওখানে চলে যাবে। তো এভাবে আপনি কালার
এই কালার পিকার মাধ্যমে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর আছে এখানে ম্যাগনিফায়ার, এটা হলো জুম বাটনের মতন, আপনি এটা জুম হয়ে যাবে। তো জুম আউট করার জন্য এখানে আছে, দেখেন 400% হয়ে গেছে, তো আমরা মাইনাসে ক্লিক করলে কিন্তু জুম আউট হয়ে যাবে। আবার এখানে আছে দেখেন প্লাস, আপনি জুম ইন হয়ে যাবে। তো তারপর আছে এখানে টেক্সট, এই যে বড় হাতের যে একটা এ আছে, এটা হলো টেক্সট, আপনি এখানে টেক্সট লেখার জন্য এটা সিলেক্ট আপনি এই টুলটা ইউজ করতে পারেন। তো আমরা টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর আমাদের মাউস কার্সরটা দেখেন এখানে টেক্সট লেখার জন্য এখন রেডি আছে। তো আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনি এখানে যা খুশি এখন লিখতে পারবেন। তো আমাদের লেখাটা সাদা হয়ে যাচ্ছে, কারণ হলো আমাদের যে কালারটা ছিল এটা কিন্তু আমরা সাদা দিয়েছিলাম। তো আমাদের কালারটা যদি আমরা সিলেক্ট করে এখন অন্য কালার দিই, তাহলে কিন্তু আমাদের লেখাটা বোঝা যাবে। তো আমি এখন কালার দিলাম কালো কালার, তো আমাদের লেখাটা কিন্তু এখন বোঝা যাইতেছে তো আমরা কী লিখছিলাম। তো এই আপনি লেখালেখির জন্য আপনারা ওই টেক্সট টুলসটা ইউজ করবেন। তো এখানে দেখেন আমি লেখাটা, এখানে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন, মানে আপনার ফন্ট হলো আপনার লেখার যে স্টাইল এটা কোন স্টাইলে হবে বা কোন ফন্টে হবে, ফন্টের উপর নির্ভর করে আপনার লেখাটা স্টাইল কীরকম হয়। তো এটা হলো আপনার ফন্ট, আপনি যে কোনো একটা ফন্ট যেটা আপনি পছন্দ করেন বা যেটা আপনি আপনার কাছে ভালো লাগে সেই ফন্ট ইউজ করতে পারবেন। তারপর আছে এখানে ফন্ট সাইজ, আপনি এখানে ফন্টের সাইজ কত দিবেন, 48 দিতে পারেন বা আপনার মন মতন, আপনার যখন যেটা প্রয়োজন। তারপর আছে আমি সাইজটা বাড়িয়ে নিই, আছে তারপরে বিতে বোল্ড, মানে হলো আপনাদের লেখাটা গাঢ় করতে চাইতেছে, তো বোল্ডে ক্লিক করলে এটা গাঢ় হয়ে যাবে। তো এখন আমাদের বোল্ড করা নাই, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। তো বোল্ড হয়ে গেল, বোল্ড মানে একটু গাঢ় হওয়া, কালি বেশি দেওয়া। তারপর আছে ইটালিক, মানে একটু বাঁকা হবে, তো ইটালিক হয়ে গেল দেখেন। তারপর আছে ইউতে আন্ডারলাইন, আপনি যদি এখানে আন্ডারলাইন দিতেছেন তাহলে সিলেক্ট করে ইউতে ক্লিক করবেন। আর যদি আপনি না চান আপনার লেখার মাঝামাঝিতে একটা দাগ থাকবে, তো এই দেখেন এবিসির মাঝখানে একটা দাগ আছে, তো এখানে দিলে এটা দাগ হয়ে যাবে। তো দেখছেন, তো এটা গেল টেক্সটের যে কাজগুলো। তারপর এখানে একটা আছে ফিল উইথ কালার, তো আমি যদি এখানে কালো কালার আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই এই টুলটা সিলেক্ট করে, তাহলে কিন্তু পুরোটা কালো কালার হয়ে যাবে। তো এটা যদি আমরা অন্য কোনো কালার দিই, এই কালারটা দিলাম, তো এখন যদি আমি আবার এই টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু পুরোটা এবং আমি যে কালারটা সিলেক্ট করে রাখলাম সেই কালার হয়ে গেল। তারপর আছে ব্রাশ, আপনি এখানে ব্রাশ ইউজ করতে পারবেন, এখানে অনেকগুলো ব্রাশ আছে, আপনার মন মতন আপনি ব্রাশ ইউজ করতে পারবেন। তো এখানে এই কালার দেওয়ার জন্য আসলে দেখতে দেখা যাইতেছে না, মানে আমাদের ব্রাশটা। তো এখানে সাইজ আছে, সাইজ আপনি বাড়িয়ে নিতে পারবেন, সাইজ বাড়ালে আসলে দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন আকারের ব্রাশ আছে, আপনার যে ব্রাশটা দরকার আপনি সেই ব্রাশটা এখানে ইউজ করতে পারেন, আপনার পেন্টের কাজ কাজের জন্য বা আপনার ছবিতে কোনো কাজ করার জন্য আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর আছে দেখেন বিভিন্ন শেপ আছে, বিভিন্ন শেপ এখানে রেডিমেড কিছু শেপস আছে। তো এখানে দেখেন স্টার আছে, অ্যারো চিহ্ন আছে, বিভিন্ন ধরনের শেপ এখানে আছে, আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। তো আপনি যদি শেপটার সাইজ কমাতে বাড়াতে চান, তো এখানে আপনি সাইজ কমাতে বাড়াতে পারবেন। তো এখানে শেপ আপনি যে শেপটা নেবেন সেটা সিলেক্ট করে আপনি এখানে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, তাহলে কিন্তু আপনার শেপটা এখানে তৈরি হয়ে যাবে। তারপর আছে আউটলাইন এবং ফিল, আপনি যখন এই শেপ, আমি আর একটা শেপ নিতেছি, এটা আমি কি বলে এটা আমি সাদা করে দিই সব, তো সাদা দিলাম। তো আমি এখানে মনে করেন একটা শেপ নিলাম, নেবার পর আমার আউটলাইন, আউটলাইন এই শেপের আউটলাইনটা কি কালার হবে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমাদের আমার শেপের এই আউটলাইনটা কি হবে এবং কি এই কালারটা কি হবে, শেপের যে কালার আছে সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো।
তো আশা করি বুঝতে পারছেন এখানে আউটলাইন এবং শেপের ব্যাপারটা। আর এখানে হলো কালার, বিভিন্ন কালার আছে, তো আপনি এখানে আরও কালার অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এখানে কালারের অভাব নেই, আপনি এখান থেকে কালার অ্যাড করতে পারবেন। তারপর আছে এডিট উইথ পেন্ট 3D, এটা উইন্ডোজ 10-এ এই এডিট উইথ পেন্ট 3D মানে পেন্ট 3D-র আর একটা যে সফটওয়্যার আছে 3D, তো সেটা এখানে থেকে আপনি করতে পারেন। তো আমরা পেন্ট 3D নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব, আশা করি সে ভিডিওটা আপনারা দেখবেন। তো এখন গেল, এটা হলো হোম এবং ভিউ, সরি ভিউস আছে, ভিউর মধ্যে আছে দেখেন এখানে জুম ইন জুম আউট, এটা আমি অলরেডি দেখাইছি। এখানে এখানে জুম ইন জুম জুম আউট সেম ব্যাপারটা এখানে। তো আমরা যদি জুম আউট করি, জুম জুম আউট করার পর দেখেন এখানে 100% আছে, আমরা যদি 100%-এ ক্লিক করি আমরা কিন্তু এখানে 200% বা 300% দিলাম, আমরা কিন্তু এখানে দুইবার ক্লিক করতে হবে 100%-এ আনার জন্য। কিন্তু আমরা যদি এখানে 100%-এ সরাসরি ক্লিক করি তাহলে কিন্তু এটা 100%-এ এক ক্লিকেই চলে আসবে। তারপর আছে রুলার্স, আপনারা যদি এখানে রুলার্সের এখানে টিক চিহ্ন দেন তাহলে এখানে রুলার চলে আসবে। তো এখানে টিক চিহ্ন দিয়ে দেখেন এই রুলার চলে আসলো। আর গ্রিড লাইন্স মানে হলো গ্রাফের মতন, এখানে গ্রিড লাইন্সে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন দেখেন গ্রাফের মতন এখানে চলে আসছে। তো এখন আমরা ফাইলে দেখব, ফাইল তো নিউতে হলো আপনি নতুন কোনো ফাইল যদি এখানে ওপেন করি বা নতুন কোনো ফাইল নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে নিউতে ক্লিক করলেই কিন্তু আমার নতুন একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো এই দেখেন আমার নতুন একটা ফাইল এখানে চলে আসছে। তো তারপর আছে ওপেন, আপনি যদি কোনো আপনার আগের কোনো ছবি এখানে ওপেন করতে চান তাহলে এখানে ওপেনে ক্লিক করলে আপনি এখান থেকে ছবি নিয়ে আসতে পারবেন। তো দেখাই যে কোনো একটা ছবি নিয়ে আসি আমরা, ছবি ছবি তো একটা ছবি নিয়ে আসলাম, এই দেখেন একটা ছবি আমরা নিয়ে আসলাম এখানে। তো এটা আমাদের এই যে ছবি, তো এটা নিয়ে আসলাম ওপেনে ক্লিক করে। তারপর এখানে আছে সেভ এবং সেভ অ্যাজ, সেভ মানে হলো আমি এই ফাইলটাই এই যে ছবিটা এই ছবিতে যদি কোনো কাজ করি, এই ছবিতে কাজ করার পর আমি যদি সেভে ক্লিক করি তাহলে কি হবে, আমি যে ছবিটা ওপেন করেছিলাম এই ছবিটার মধ্যেই এটা সেভ হয়ে যাবে, এটা কিন্তু আমার আগের যে পূর্বের অবস্থা এটা থাকবে না, এটা আমার এই অবস্থায় থাকবে। আমি দেখাই আপনাদের ব্যাপারটা কীরকম। মনে করেন আমি ছবিটা ওপেন করছি, ওপেন করার পর আমি ইরেজার টুল দিয়ে আমি মানে হলো আমাদের রাবার দিয়ে আমি যদি সাইজটা বড় করে নেই, তো আমি এই এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি যদি এখন এখানে সেভ দেই, সেভ দিলে কিন্তু আমার যে এখন যে আমি কাটছি এই অবস্থায় থাকবে। তার মানে হলো আমার যে পার্ট টু এখানে টু ছিল টুটা আমি আর দেখতে পাবো না, মানে এই অবস্থায় থাকবে। আর যদি আমি সেভ অ্যাজ দিই, সেভ অ্যাজ দিলে কি হবে না, সেভ অ্যাজ আমি সেভ করলে আমার এই ফাইলটা তো থাকবেই এবং আমার যে আগের যে ফাইলটা ছিল যে ছবিটা ছিল পার্ট টুতে এখানে যে টু লেখা ছিল সেই টুও থাকবে এবং কি আমার এই ছবিটা নতুন আর একটা ছবিতে রূপান্তরিত হবে, মানে হলো আমার দুটো ছবি থাকবে। তো আপনার পছন্দ মতন আপনি যেভাবে আপনার সুবিধা সেটা ইউজ করতে পারেন। তো সেভ অ্যাজের মধ্যে আবার আছে দেখেন PNG আছে, JPEG আছে, BMP, GIF, আদার ফরম্যাটস, আপনি যে আপনার যে ফরম্যাটে আপনার কাজ করতে সুবিধা আপনি সেই ফরম্যাটে সেভ করতে পারবেন। তারপর আছে প্রিন্ট, প্রিন্টের কাজটা আমরা পরবর্তীতে, যেহেতু বেসিক কোর্স এটা চলতেছে তো আমরা পরবর্তীতে প্রিন্টের কাজগুলো দেখাবো এবং নিচে যতগুলো কাজ আছে সবগুলো আমরা দেখাবো। তো আশা করি বুঝছেন আসলে পেন্টের যে কাজগুলো কী কী এবং কীভাবে করতে হয়। আর একটা হলো উপরে আছে দেখেন এখানে আছে এলাম এই যে যে বাটনটা, এটা হলো সেভ বাটন, আপনি বারবার এখানে সেভে যে এখানে সেভ করবেন তার সাথে আপনি যদি এখানে ক্লিক করেন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, বা আপনি কন্ট্রোল এস মানে কন্ট্রোল চেপে ধরে এসে চাপ দিলে কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এখানে আছে রিডো এবং আনডো, তো এখানে আপনি যদি একটা ভুল মনে করেন আপনি এই এখানে ভুলে ক্লিক করে ফেলছেন তো এটা কিন্তু আপনি ভুলে করছেন, এখন আপনার ব্যাকে যেতে হবে, তো সেজন্য আপনি এখানে আনডোতে ক্লিক করবেন। আনডোতে ক্লিক করলে কিন্তু আপনার আগের অবস্থায়
ফিরে যাবেন। আর যদি আপনি না চান, আপনার এখানে দেওয়া সঠিক ছিল, তো আপনি রিডু করবেন, মানে সামনে চলে যাবেন। তো আপনি এখানে রিডু আছে, রিডু দিলে আগের অবস্থায় চলে আসবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন পেন্ট যে সফটওয়্যারটা, বিল্ডিং সফটওয়্যার আছে উইন্ডোজের, তো এই এই পেন্টের যাবতীয় সম্পর্কে আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।